আসসালামু আলাইকুম। টিজবিরি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি সেটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ব্যাকরণ কাকে বলে, কত প্রকার ও কি কি এবং তাদের সংজ্ঞা, এ নিয়ে মূলত আজকে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। যে শাস্ত্রে কোনো ভাষা বিশ্লেষণ করে তার স্বরূপ প্রকৃতি ও প্রয়োগরীতি বুঝিয়ে দেওয়া হয় তাকে ব্যাকরণ বলে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণের সংজ্ঞা দিয়েছেন, যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করিয়া তাহার স্বরূপটি আলোচিত হয় এবং সেই ভাষার পঠনে ও লিখনে এবং তাহাতে কথোপকথনে শুদ্ধরূপে তাহার প্রয়োগ করা যায় সেই বিদ্যাকে সেই ভাষার ব্যাকরণ বলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের সংজ্ঞা দিয়েছেন, যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধরূপে বলিতে, পড়িতে ও লিখিতে পারা যায় তাহাকে ব্যাকরণ বলে। ডক্টর সুকুমার সেন ব্যাকরণের সংজ্ঞা দিয়েছেন, যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতির বিচার ও বিশ্লেষণ আছে এবং যে শাস্ত্রে জ্ঞান থাকলে বাংলা ভাষার শুদ্ধরূপে বলতে, লিখতে ও শিখতে পারা যায় তাকে বাংলা ভাষার ব্যাকরণ বলে। মনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী ব্যাকরণের সংজ্ঞা দিয়েছেন, যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণের প্রকারভেদ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণকে চার ভাগে ভাগ করেছেন, যথা এক বর্ণনামূলক ব্যাকরণ, দুই ঐতিহাসিক ব্যাকরণ, তিন তুলনামূলক ব্যাকরণ, চার দার্শনিক বিচারমূলক ব্যাকরণ। এদের সংজ্ঞা। বর্ণনামূলক ব্যাকরণ, যে ব্যাকরণ কোনো নির্দিষ্ট কালসীমার মধ্যে কোনো ভাষার বিচার বিশ্লেষণ ও আলোচনা করে তাকে বর্ণনামূলক ব্যাকরণ বলে। বর্ণনামূলক ব্যাকরণের ভাষা হচ্ছে ভাষার বিচার করা, বিস্তারিতভাবে বিশ্লেষণ ও যৌক্তিক আলোচনা। ঐতিহাসিক ব্যাকরণ, যে ব্যাকরণ কোনো নির্দিষ্ট কালের বা বিশেষ কালের ভাষার বর্ণনা না করে ভাষার কালগত ধারাবাহিক রূপান্তরকে বর্ণনা করে বা আলোচনা করে তাকে ঐতিহাসিক ব্যাকরণ বলে। ঐতিহাসিক ব্যাকরণে ভাষার বৈশিষ্ট্য বিশ্লেষণকালে ভাষার রূপটির উৎপত্তি ও বিকাশের ঐতিহাসিক ধারা নির্ণয় করা হয়। তুলনামূলক ব্যাকরণ, যে ব্যাকরণ কোনো বাক্যর বিভিন্ন ভাষার সংগঠন ও প্রয়োগরীতির তুলনা করে তাকে তুলনামূলক ব্যাকরণ বলে। তুলনামূলক বাংলা ব্যাকরণে ঐতিহাসিক ব্যাকরণই আরও পেছনে গিয়ে সমগোষ্ঠীর ও সমান অবস্থার ভাষার সঙ্গে তুলনা করে বাংলা ভাষার বিশ্লেষণ থাকে। দার্শনিক বিচারমূলক ব্যাকরণ, এই শ্রেণীর ব্যাকরণ ভাষার অন্তর্নিহিত চিন্তাবলি ধারণ করে ভাষার রূপের উৎপত্তি ও বিবর্তন বিচার বিশ্লেষণ করে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।